ফ্রেন্ডস, একটা নিউজ দেখছিলাম, এই সন্দেশখালীর মহিলারা যারা অত্যাচারের শিকার হয়েছে তাদেরকেই তো মিথ্যাবাদী বলে দিচ্ছে। এই তৃণমূল, এই কুণাল ঘোষকে দেখছিলাম, কুণাল ঘোষ বলছে যে ভূতের গল্প বলছে। সন্দেশখালীর মহিলাদের মিথ্যাবাদী বলে দিচ্ছে। হ্যাঁ, তারা মিথ্যা কথা বলছে। তারা অত্যাচারের শিকার হয়েছে, তারা অত্যাচারের শিকার হয়েছে বলেই তারা অতজন মূলে একজোট হয়েছে। এটা সন্দেশখালীর মহিলারাও একই কথাই বলছে। তারা একজোট হয়েছে কেন অতজন মিলে? তারা অত্যাচারের শিকার হয়েছে বলেই তারা অতজন মিলেও একজোট হয়েছে? তারা অতজন মিলে একজোট হয়ে প্রতিবাদ করছে, এখন তাদের মিথ্যাবাদী বলে দিচ্ছে। আবার একটা কথা শুনছিলাম, তাদেরকে নাকি মাওবাদী বলে দিচ্ছে। বারে বাহ, তাদের ওপর অন্যায় হলো, অত্যাচার হলো। হ্যাঁ, এখন তারা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আর তাদেরকে এরকম ভাবে বদনাম করে দিচ্ছে, মাওবাদী বলে দিচ্ছে। হ্যাঁ, আমরা তো এই মহিলাদের বিশ্বাস করব, এই মহিলাদের কথাটাই বিশ্বাস করব, তাই না? তারা অতজন মিলে আন্দোলন করছে, লাঠি ঝাঁটা নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, অতজন মিলে একত্র হয়েছে, তাহলে তাদেরকে মিথ্যাবাদী কেন ভাববো? এটা তৃণমূল যতই বোঝানোর চেষ্টা করুক, যতই বলুক, এই তৃণমূলকে আমরা মিথ্যাবাদী মনে করছি। এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, একটা ক্রিমিনাল সরকার। এই তৃণমূল একটা জঙ্গিদের দল, ঠিক আছে? এই তৃণমূল জঙ্গিদের সমর্থন করে, জঙ্গিদের নিয়ে চলছে, পাকিস্তানি দল, পাকিস্তানি জঙ্গিদের দল এই তৃণমূল, একটা ক্রিমিনাল দল, একটা আতঙ্কবাদী দল এই তৃণমূল, তাই না? এই তৃণমূলকে তো আমরা ধ্বংস করব, এই তৃণমূলের অস্তিত্ব ডিলিট করব, এটাই তো আমাদের নীতি, তাই না? তৃণমূল মহিলাদের মিথ্যাবাদী মানাচ্ছে, আমরা তো তৃণমূলকে মিথ্যাবাদী বলছি। তৃণমূল আমাদের ভুল বোঝাচ্ছে, হ্যাঁ, আমাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। হ্যাঁ, আমরা তো তৃণমূলকে একটা ক্রিমিনালের দল মনে করছি, একটা জঙ্গিদের দল মনে করছি। এই কুণাল ঘোষ, এই কুণাল ঘোষের পরিবারের সাথে যদি এরকমটা হয়, তাই না? কুণাল ঘোষের পরিবারের মহিলারা আছে তো, সেই সব মহিলাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে, যারা বলছে এই মহিলাদের, যারা মিথ্যাবাদী বলছে, তাদের পরিবারের সাথে যদি এরকম ঘটনা ঘটে, তারা কি করবে? হ্যাঁ, কি করবে তারা? এই মহিলাদের মিথ্যা কথা বলছে, মিথ্যাবাদী বলছে। হ্যাঁ, মহিলারা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, এত বড় কথা বলে দিচ্ছে খুললাম খুল্লা। হ্যাঁ, তাদেরকে ধর্ষণ করে এখন তাদের মিথ্যাবাদী বলে দিচ্ছে, তাদের ওপর অত্যাচার করে এখন তাদের মিথ্যাবাদী বলে দিচ্ছে, তারা প্রতিবাদ করছে এখন তাদের মিথ্যাবাদী বলে দিচ্ছে। এই তৃণমূল কত বড় একটা জঙ্গিদের দল, ভাবো। এই পশ্চিমবঙ্গের মানুষ একটা জঙ্গিদের মানে ভোট দেয়। পশ্চিমবঙ্গের মানুষ একবার বুঝে নি, এই পশ্চিমবঙ্গের মানুষরা একটা জঙ্গিদের দলকে ভোট দেয়, ক্রিমিনালদের ভোট দেয়, আতঙ্কবাদীদের ভোট দেয়। একবার বুঝে নি ভালো করে, এরা হচ্ছে আতঙ্কবাদী, জঙ্গি। এই তৃণমূল একটা জঙ্গিদের দল, এটা ভালো করে সবাই মাথায় ঢুকাক, ঠিক আছে? এটাই মাথায় ঢুকাক, তৃণমূলকে ধ্বংস করতে হবে। তৃণমূল একটা জঙ্গিদের দল, একটা জঙ্গিদের দল তৃণমূল, তাই তৃণমূলকে ধ্বংস করো, অস্তিত্ব ডিলিট করো, ধুয়ে মুছে সাফ করো, এই পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস করো তৃণমূলকে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে ধ্বংস করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়ো, পদ্মফুলের সরকার গড়ো, হিংসামুক্ত করো পশ্চিমবঙ্গকে, তাই না? এরা, হ্যাঁ, এরা মহিলাদের মিথ্যাবাদী বলে দিচ্ছে। হ্যাঁ, এদেরকে আমরা মিথ্যাবাদী বলছি, তৃণমূলকে আমরা ধ্বংস করব, তৃণমূলের অস্তিত্ব ডিলিট করব, তৃণমূলের কোনো অস্তিত্বই থাকবে না পশ্চিমবঙ্গে, ঠিক আছে? এই তৃণমূলকে ও পাত্তা দেয় না, একটা জঙ্গিদের দল, একটা ক্রিমিনাল দল, একটা আতঙ্কবাদীর দল তৃণমূল। এটা হচ্ছে তৃণমূলের পরিচয়, একটা আতঙ্কবাদীর দল, ঠিক আছে? একটা আতঙ্কবাদীর দল তৃণমূল, একটা জঙ্গিদের দল তৃণমূল, পাকিস্তানি জঙ্গিদের দল তৃণমূল, এই বাংলাদেশ থেকে সব জঙ্গিদের ঢুকিয়ে এই দলের মধ্যে প্রশ্রয় দিয়েছে, এই দলের মধ্যে রেখেছে, ঠিক আছে? এই জঙ্গিদের দিয়ে এই দলটা বানিয়েছে, এই তৃণমূল।
বুঝে নাও, তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, জঙ্গিদের দল, এটা ভালো করে মাথায় লিখে রাখে দাও। সুতরাং কোনো ভদ্র মানুষ যদি এই দলটাকে ভোট দাও, মনে করবে একটা জঙ্গিকে ভোট দিচ্ছ, জঙ্গিকে ভোট দিচ্ছ, পাকিস্তানি জঙ্গিদের ভোট দিচ্ছ, ক্রিমিনালদের ভোট দিচ্ছ। তৃণমূলকে ভোট দেওয়া মানে ক্রিমিনালদের ভোট দেওয়া, জঙ্গিদের ভোট দেওয়া, এটা মাথায় ঢুকিয়ে রাখো, ঠিক আছে? অপরাধীদের ভোট দেওয়া, এটা মাথায় ঢুকিয়ে রাখো। তাই তৃণমূলকে ধ্বংস করো, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য তৃণমূলকে ধ্বংস করো, ডিস্ট্রয় করো, এটা আমাদের কাজ, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার আর কি বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রী রাম, অম নমঃ শিবায়।